হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমি তো একদম ফাটাফাটি বন্ধুরা আজকে, আর আমার শ্বাস দেখে বুঝতেই পেরে গেছো ফাটাফাটিটা থাকবো না কেন। আজকে 3 মাস 4 মাস পর জেলখানা থেকে যে বেরোচ্ছি আমি, একটুখানি জোক করলাম। তো যাই হোক, চলো এখন বেশি কথা বলবো না, শুধু ইন্ট্রোটা দিতে এলাম তোমাদের সামনে। তো আমার একটা সেজো মাসি আছে, মানে মায়ের বোন, ওনার মেয়ের ছেলে হয়েছে আর কি। ওই ছেলের আজকে চান করানো আছে, তো তাই জন্য আমরা সবাই মিলিয়ে যাচ্ছি। তো মারা আগে অনেকক্ষণই চলে গেছে, সকালবেলায় 10টার সময় বেরিয়ে গেছে বাড়ি থেকে। আমাদের যাওয়ার কোনো কথা ছিল না বন্ধুরা, তো আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, মানে তোমাদের দাদাভাই যাবে না বলে, ওই জন্য আমিও যাবো না বলছিলাম। তো মারা অনেকক্ষণই বললো যে চলো না, ও যাচ্ছে না, তো কী হয়েছে, তুমি চলো। আমি বললাম যে না, আমি যাবো না, ও না গেলে আমি যাবো না। তো ঠিক আছে চলো, এখন যাচ্ছি। ফাইনালি আমরাও রেডি হয়ে গেছে, দেখো আমিও রেডি হয়েছে, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আর মানে মেজোমাসির বর্দা, মানে আমাদের মেজোমার ছেলে ফোন করে তোমাদের দাদাভাইকে বললো যে নিয়াই নন্দিনীকে সবাই যাচ্ছে, ও কেন যাবে না। তো তাই তোমাদের দাদাভাই বললো রেডি হয়ে না, চলো আমরাও যাবো। তো ঠিক আছে চলো, রাস্তায় যেতে যেতে কথা বলছি বন্ধুরা, একটা দারুণ জায়গা, মানে আমার কোনোদিন যাওয়া হয়নি ওইদিকে। তো তোমাদের হয়তো অনেক সবাই চেনা হবে জায়গাটা। তো যেতে যেতে বলছে, আমার খুব একটা মনে নেই, তার্কেশ্বর পার হয়ে হয়তো, বা মানে তার্কেশ্বর থেকে অনেক যেতে হয়। তো ভালো জায়গাটা বলছে, খুব সুন্দর, বাবা বলছে, বলছে জায়গাটা খুব সুন্দর, ওখানে তোদের ব্লগ করার জন্য না দারুণ হবে জায়গাটা। তো ঠিক আছে চলো, এখন বেশি কথা বলছি না, তোমাদের দাদাভাই রেগে যাবে, নাহলে সাজতে বুঝতে পারলে টাইম নিয়ে নিয়েছি। রাস্তায় যেতে যেতে বন্ধুরা কথা হবে, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো চলো এখনকার মতো টাটা। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন রোডের পাশে আছি। এরকম তোমাদের দাদাভাই তেল ভরতে গেছে, পাম্পে ঢুকেছে, তো আমি এখানে একটু দাঁড়িয়ে আছি, ভাবলাম যে দাঁড়িয়ে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো আমাদের NH2 এর ধারে আমরা দাঁড়িয়ে আছি, তো এখানে দেখতে পারো কত সুন্দর কাজ চলছে। দেখো বন্ধুরা রোড হচ্ছে, আবার নতুন করে রোড হচ্ছে, রোডটা হয়ে গেলে না কি বলবো বন্ধুরা, পুরো ফাটাফাটি লাগবে দেখো খালি। সত্যি করে আমরা মানে এমন একটা জায়গায় থাকি, আমাদের বাড়ির কাছে সব কিছুটা, মানে একদমই কাছে, বেশি দূরে যেতে হবে না। আর NH2 নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো, এর আগেও আমি ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি। তো দেখো আর রোডটা খালি হচ্ছে, দেখো রোডটা দেখো, আগে তো ওপরে ওইটা ছিল, এখন এখানে নিচে নিচে দিয়েও রোড হচ্ছে, খুব দারুণ লাগছে বন্ধুরা। আর এত স্পিডে কাজ চলছে, মানে খুব একটা দিন লাগবে না রোডটা হতে। তো যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আমাকে অনেক বন্ধুরা সানগ্লাস পরতে বলেছিল, তো এই দেখো আমি আজকে সানগ্লাস পরিয়ে বেরিয়েছি বন্ধুরা, খুলি একটু, না খুলে দেখতে হবে না। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল, কমেন্ট করে বলেছিল দিদি ভাই তুমি সানগ্লাস পরতে পারো না, সানগ্লাস পরলে তোমাকে ভালো লাগবে। তো কমেন্ট করে অবশ্যই বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে সানগ্লাস পরে। আর ওই দেখো ওইদিকে আমার হিরো বাড়িতে। তো যেতে যেতে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আমরা কোথায় যাচ্ছি সেটাও বলবো, জায়গাটার নাম আমি জানি না, কিন্তু তারকেশ্বর পার করে যেতে হয় আরামবাগের দিকে, আরামবাগের আগে, আরামবাগ অতটাও যেতে হয় না। তো চলো এখানে বেশি কথা বলছি না, আমার হিরোকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই খালি। আর দেখো ওখানে ও পাম্পে ঢুকেছে, পাম্পে তেল ভরলো, দিয়ে এখন চা মানে হাওয়া দিচ্ছে, হাওয়া কম আছে, এখন হাওয়া দিয়ে নিচ্ছে। এদিকে বন্ধুরা আসলে কি হয়, মানে এই যে বড় বড় এই যে লরি দেখতে পাই না, এই লরিগুলো দেখে না সত্যি করে যেন মনে হয় জানটা ফাটে, এত ভয় করে আমার এই বড় বড় লরি দেখলে। আর চারিদিকে সবাই খালি আমাকে দেখছে, আমি এখানে ব্লগ করছি। সত্যি করে বন্ধুরা আমাদের এদিকে মানে বাড়ির কাছে এত সুন্দর, মানে কি বলবো, সব থেকে কি ভালো লাগে না, NH2 অনেকটা কাছাকাছি আমরা যে থাকি না, এটাই সব থেকে ভয় করে, কিন্তু খুব ঘোড়ার ডিম, এখানে সবাই কেমন কেমন করে তাকিয়ে প্রচুর, মানে এই যে রোডটা হবে না, যখন রোডটা হয়ে যাবে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, হয়ে যাওয়ার পর আমরা আসবো একটু তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ মাসির বৌমাগুলোকে দেখার আমার খুব ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি সেটা পূরণ হয়ে যাবে। তো চলো ওখানে গিয়ে মানে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো, যেতে যেতে কোথা দিয়ে কেমন করে যাচ্ছি না যাচ্ছি। ভালো যেহেতু ওদিকটা বলছে দামোদর নদী পাবো মনে হয়, হ্যাঁ তো সবটাই শেয়ার করবো, আর ওখানে গিয়েও সব কিছুটা শেয়ার করবো। তো চলো এখন আর
এসে কথা বলছি। রানছে বাতা দে মেরি গড়বড়ি করলে মুখবরি না কর জোরা জোরি এসি প্রীত মেরি হ্যায় নে গড়ি ছুলবুলি করে জো ঝক জোরি কিউ না এফসি এটা নতুন হইছে না তোমরা দেখো এখানে আমাদের একটা নতুন কেএফসি এর কি বলে কেএফসি ব্র্যান্ড বারিশ তো আনি হা মেরে রাঞ্জনা আরে 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 আব তো আ রহি বারাত পিয়ে আয়ে নাচে গায়ে দেখো রাধে মলহার ও নিত নিত লাকে রঙ সবার। তো বন্ধুরা বাড়ির থেকে বেরিয়েছি সেই 12টার সময়, এখন পুরো 2 বাজে। এই সবে আমরা দামোদর নদীর ব্রিজ মানে ব্রিজটা এসে দাঁড়িয়েছি। তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, বাবরে কি সুন্দর দেখতে লাগছে খালি দেখো, আর সূর্যটা পড়ছে দেখো, জলটাই কেমন লাগছে খালি। তো দেখো বন্ধুরা সব থেকে বেশি সুন্দর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো সূর্যি মামাটা দেখো, আর এদিকে জলের দিকে দেখো কি দারুণ লাগছে। তো দেখো দামোদর ব্রিজ অনেকেই সব নাম শুনেছ অনেক সবাই, আর অনেক সবার এই জায়গাটা হয়তো এসেছো। তো আমাদের আমার একটা মামার বাড়ি আছে, মানে আমার মামার বাড়ি দামোদর, তো পুরো ওখানকার মতন লাগছে ঠিক সিনটা, মানে এরকম আমরা একবার এসে এই ব্রিজে দাঁড়িয়ে, ওই ব্রিজটাই না কি বলো দেখিনি, এরম ব্রিজ আরও আছে, পুরো যেন ওই ব্রিজটার মতনই লাগছে, পুরো সেম, কিচ্ছু চেঞ্জ কিছু নেই। ওদিকটাও দেখো সত্যি করে খুব সুন্দর লাগছে, উমা গো এটা আবার কেমন লাগছে দেখো, কত সুন্দর দেখতে খানি লাগছে দেখো সিনটা, সূর্যটা পড়তে জল আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা এখন আমরা যেতে পারিনি, 2 বেজে গেছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি, যাওয়া দূরে বোনের বিয়ে, দিদির বোনই হবে, বোনের বিয়ে দিয়েছে, তো তোমাদের দাদাভাই বলছে এই জন্যই আমি আসতে চাই না, সত্যি করি প্রচুর দূর, 12টার সময় বেরিয়েছে, এখন তো বাজে 2, পুরো 2 বেজে গেছে, ফোন করছি এদিকে দাদাদেরকেও ফোন করছি, ফোন করে করেই আসছি, কিন্তু তাও মানে আমরা বুঝতে পারছি না, তাই তোমাদের দাদাভাই গেছে এখানে জিজ্ঞাসা করতে, তো কতক্ষণে পৌঁছাবো জানি না, যখন রোডের পাশেই দাঁড়িয়ে আছি বাইকটা দাঁড় করি, এই রোড দেখো রোডটা কিন্তু সুন্দর, তো চলো কতক্ষণে যেতে পারি দেখি, কতক্ষণে পৌঁছাতে পারি আমরা, দামোদর নদীর গেছে, মানে এটাও একটা দামোদর নদীরই পার্ট, আমরা আগে যে ব্রিজটাতে ভিডিও করছিলাম, তো এটা ওখানে একদম বোনেদের বাড়ির পাশে, এই যে রাস্তার ওপারেই বোনেদের বাড়ি, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটা এদিকে সবাই মিলে ঘুরতে এলাম।
এই যে এটা আমাদের সেজো মাসির মেয়ে, বড় মেয়ে। আর ছোট মেয়েটাতে তো দেখিয়েছিলাম, এর আগে আরেকবার দেখিয়ে দেবো। ক্যামেরা চালু করা হয়নি, কত বাড়িতে লোক, মানে লজ্জা লজ্জা করছে। নতুন জায়গায় কোনোদিন আসি না তো কেমন লাগবে, একটা আলাদা আলাদাই লাগবে না, দেখে সব একটু বেশি লজ্জা লাগছে, ওই জন্য আমি ক্যামেরা চালু করিনি। কিন্তু বাড়ি যাওয়ার আগে একবার হলেও বোনেদের সাথে তোমাদের সবাইকে দেখা, মানে দেখিয়ে দেবো, দেখিয়ে তারপর বাড়ি যাব। তো আমরা তো খেয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইদের এখনো খাওয়া হয়নি, দাদারা সব খাবে, ওদের সাথেই খাবে। চলো আমরা এখন এখানে এনজয় করি, যেটুকুন এনজয় করবো সেটুকুন তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করবো। আর কি বলবো, এখন কিছু আর বলবো না, এখন এখানটা মানে এত সুন্দর একটা জায়গা পেয়েছি না, এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রিলস বানাবো, সবাই মিলে দুটো একটা করে রিলস বানিয়ে তারপর বাড়ি চলে যাবো। এখানে কত সুন্দর পায়রাগুলো দেখো, খালি দেখতে কি সুন্দর লাগছে, আমাদের বাড়ির পাশের বাড়ির মামাদের মতন পুরো। আবার কত সুন্দর ঘর করে দিয়েছে, এখানে একটা টিয়াও আছে, টিয়া কি বলছিস, কথা বল, হ্যালো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, দেখো কত সুন্দর পাখিটা, খালি গলাটা আবার কাটি বেরিয়েছে, মানে এটা অনেকদিনকার পাখি, আজকের পাখি নয়, বাচ্চা হলে গলায় কাটিটা দেখাতো না। আর পায়রাগুলো সব থেকে বেশি দেখতে ভালো লাগছে, দেখো কত সুন্দর ঘর করে দিয়েছে, ঘরের ভিতরে ঢুকে ঢুকে আছে, সুন্দর ঘরটা করেছে, খালি হে বাপরে কামড়ে দেবে, জানাকে কি সুন্দর লাগছে, দেখি দুজনে এদিকে তাকাও, ও তাকাচ্ছে না তো, তাকাবে না তো, এইদিকে তাকাও, হ্যাঁ পচা মেয়ে, ভালো মেয়ে নয়, ছবি তুলতে চায় না একটা, ও কত সুন্দর পোজ দিচ্ছে দেখো, খালি বাড়ি চলে যাবে, সত্যি করে প্রচুর কিন্তু গরম হচ্ছে, হ্যাঁ রাগে রাগে তো ভাত খেয়ে ফেললো, আর তো পাত্তা দিচ্ছেন না তো কি করবে, আমি খেলা করছি তো, আমাদের বোন অত ঘুমোচ্ছে, বাবা তোমাদের বাড়ি যা দূরে আর মামিরা কেউ আসবে না, মামি হয়ে যাও হবো তো, হ্যাঁ মামিরা আর কেউ আসবে না, যাই হোক তোমার জন্য তোমার বাড়িটাও দেখা হয়ে গেল আমাদের। আওয়াজ যায় মানে এমনই আওয়াজ, সুপার সুপার
আমাদের হিরোটা, মানে হিরোর হিরোইনটা। তোমাদের দাদা ভাই সত্যি করে যখন এই গাড়িটা চালায় না, সত্যি কিন্তু দারুণ লাগে, যাই বলো বলছি। সবাইকে মানায় না, কিন্তু তোমার দাদা ভাইকে খুব সুন্দরই লাগে, আমার বড় বলে বলছি না। এই রোডে না রাত্রিবেলায় একটু অনেকই জ্যাম থাকে বলো। হ্যাঁ, তোদের একটা পার হওয়ার আগে পর্যন্ত প্রচুর জ্যাম। তো টাটা আমাদের NH2, আবার কবে দেখা হবে তোমাদের সাথে জানি না। ওইদিক থেকে এখন গাড়িগুলো আসছে না, সামনে থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে, লাইট গুলো পড়ছে। দেখি আমাদের সুপার বাইকটা এখন আসতে, দেখি Ha ha ha!